हेलो फ्रेंड्स, मोमोस ब्लगे आरो एक नतून भिडियोते अपन सकल के स्वागत जानाई। आज हलो नतून बछर प्रथम दिन और आम्रा सपरिवारे बेरिये पड़ेछी सेजो पिसिर बाड़ी जावार उद्देश्य। सेजो पिसिर बाड़ी होच्छे उलुबेरियार हीरागंजे। से हीरागंजेर प्राकृतिक सौंदर्य एवं एक बहु प्राचीन एवं विख्यात माँ मनसा मातार मंदिर सब किछुई देखाबो आपनादेरके। समस्त किछु आपनादेर सामने उपस्थापन करबो आमार ई भिडियोर मध्य दिए। आपनारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते पारेन। आजके आमरा जाच्छी सेजो पिसिमार नाति অদ্রিকের অন্নপ্রাশনের অনুষ্ঠানে সামিল হতে। আমরা প্রায় চলে এসেছি সেজো পিসির বাড়িতে। সামনে এসে যাচ্ছে ইনি হচ্ছেন বড়দাদা, আর তার সামনে আছে মণি এবং আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে তো আপনারা সকলেই চেনেন, আকাঙ্ক্ষার অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং অনেক ভালোবাসা ওকে দিয়েছেন। আমরা আস্তে আস্তে মেন গেট দিয়ে ঢুকছি। ঢুকে প্রথমেই পিসেমশাইয়ের সঙ্গে দেখা। ইনি হচ্ছেন সেজো পিসেমশাই আমাদের, আর ইনি হচ্ছেন সেজো পিসির বড় ছেলে দাদা ভাই। মানে আজকে এই সিনেমার যে মেন হিরো অদ্রিক, সেই অদ্রিকের বাবা হচ্ছেন উনি। আর এই যে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে সেজো পিসিকে, সেজো পিসি হাত নাড়ছে, ইনি হচ্ছেন আমাদের সেজো পিসি। আমাদের আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি ছোট্ট অদ্রিক, সেই ছোট্ট অদ্রিককেও আমরা পেয়ে গেছি মায়ের কোলে। ঘুমের জন্য কাতর আমাদের হিরো, আর এই যে হিরোর মা হাত নাড়ছে। আর এখানে দাদা আমাকে একটা মিষ্টি টুক করে গালে খাইয়ে দিল। আর আমরা এখন যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন অদ্রিতা। মানে ইনি হচ্ছেন কোনো ডাকের তোয়াক্কা না করেই, কোনো আদরের তোয়াক্কা না করেই জাস্ট ফোনটা হলেই হবে এরকম ওনার একটা হাবভাব আর কি, মানে ফোনটা চাই আর কি। খুব সুন্দর কিউট একটা বাচ্চা। আর এখানে অন্নপ্রাশনের আগে যাবতীয় রিচুয়ালস, মানে একটা বাঙালি ব্রাহ্মণ পরিবারে অন্নপ্রাশনের জন্য যা যা নিয়মকানুন থাকতে পারে, তো সেইগুলো এখানে সব আচারগুলো পালন করা হচ্ছিল। আর এখানে দিদিভাই, দাদাভাই আর পুচকুটাকে একটা ফ্রেমের মধ্যে পেলাম এতক্ষণ পরে। পুচকুটা অবশ্য ঘুমিয়ে পড়েছে। আর সামনে আছেন ঠাকুরমশাই, যিনি ওনাদের দ্বারা শুভ কার্যগুলো সম্পন্ন করাচ্ছেন। আর ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এখানে খুব বিখ্যাত একটা মন্দির আছে, মা মনসা মাতার মন্দির। তো সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। এখানে হচ্ছে মেলা বসেছে, প্রত্যেক রবিবার এখানে হাট বসে আর মা মনসার পুজো হয় খুব জাঁকজমক করে প্রতি রবিবার। আর এই প্রতি রবিবারই এখানে হাট বসে। এই সামনে হচ্ছে মায়ের মন্দির। লোকজনের কত আনাগোনা, কত ভিড় দেখছেন। এখানে প্রচুর দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসেন। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা পুজো দিতে আসেন, যারা কিছু মানত করেন তারা পুজো দিতে আসেন। আর এখানে যে হাঁসগুলো রাখা আছে, এখানে হচ্ছে হাঁস বলি হয়। এখানে এক অপূর্ব সুন্দর পরিবেশ এই ঠাকুরের মন্দির। মন্দিরের সামনে পাকা রাস্তা এবং ঠিক তার উল্টো দিকেই বয়ে যাচ্ছে নদী। খুব সুন্দর পরিবেশ। নদীর ওপার থেকেও অনেক মানুষ পুজো দিতে আসেন, যেটা আমি আজকেই দেখলাম যে নৌকো থেকে অনেক মানুষ নামলো এবং নেমে এই মন্দিরের উদ্দেশ্যে আসছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, মায়ের কাছে মানত করে এবং শুভাশুভ ফল লাভ করলে আরও বড় করে মায়ের কাছে পুজো দিয়ে যায়, হাঁস বলি দেয়। এখানে প্রতি রবিবার খুব বড় করে পুজো হয়, মেলা বসে, আর প্রতিদিন তো এমনিতে নিত্য পুজো হয়ই। আর এই যে দেখছেন এখানে ঢেলা বাঁধা আছে, এইগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায়। যারা মায়ের কাছে কোনো কিছু মনস্কামনা করে, সেই উদ্দেশ্যে, মনস্কামনার উদ্দেশ্যে এক একটা করে ঢিলি এখানে বেঁধে দিয়ে যায়। বা এখানে হচ্ছে কোনো রোগ, কারোর কোনো রোগ যদি বড় থাকে, যদি মনে হয় না আমি মায়ের কাছে গেলে এই রোগটা আমার ভালো হতে পারে, সম্পূর্ণ মনে বিশ্বাস নিয়ে মানুষ এখানে আসেন এবং এসে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করে এই এক একটা ঢিলি বেঁধে দিয়ে যান। এবং যাদের মনে হয় যে না আমি ভালো হয়ে গেছি, মায়ের কৃপাতে ভালো হয়ে গেছি, সম্পূর্ণ মনের বিশ্বাস নিয়ে পরে এসে আবার বড় করে পুজোও দিয়ে যায়।
আসলে সবটাই হচ্ছে বিশ্বাসের ব্যাপার, সবটাই হচ্ছে ভক্তির ব্যাপার। এখানে একজন দেখতে পাচ্ছি তিনি গণ্ডি কাটছেন, পুরো মায়ের মন্দিরটাকে তিনি গোল করে গণ্ডি কাটবেন, তারপর গিয়ে মায়ের কাছে মানে যে কোনো রোগের একটা রকম ঢিলি মারতে পারে, একটা বাদ দাও যে মানসিক করে বাদ দাও যে আমার এই অসুখ করে যাবে, এই যে ঘেটা বেদ দিয়ে। আচ্ছা, ওই মনে মনে তুমি এদিকে পারবে বুঝতে পারবে, ভালো হয়ে গেলে বুঝতে পারবে, তারপরে পুজো দিয়ে যাবে। তোমার দ্বারা যে কোনো জিনিস একটা আমার অবসর লাগবে আমি বাদলু। মানসিক করলে কি বলি দিতে হয় তাই তো, মানে হাসেন হাসতে দাও না, হাত তৈলে একটা, একটা তৈলে দুটো, হ্যাঁ হাত তৈলে একটা আর একটা তৈলে দুটো। এখানে এসে আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর একটা ঐতিহ্যবাহী এবং বিখ্যাত এক মন্দির, মায়ের দর্শন করলাম, সমস্তটা মিলে খুব ভালো লেগেছে। আপনারাও পারলে ঘুরে আসতে পারেন এই মন্দিরের কাছে, মায়ের দর্শন পেতে পারেন, কিন্তু গেলে রবিবারে যাবেন, কারণ রবিবারে হচ্ছে এখানে খুব বড় করে পুজো হয়। আর এই যে এখানে দেখছেন, এখানে হচ্ছে হাঁস বলি হবে, প্রথমে আমরা যে হাঁসগুলো দেখেছিলাম সেই হাঁসগুলোই এখন এখানে বলি দেওয়া হবে। তবে মায়ের মূর্তিটা আমি এখনও পর্যন্ত সম্পূর্ণ দেখাতে পারলাম না, তার কারণ প্রচণ্ড ভিড় আর আমি সামনে যেতেই পারছিলাম না, দাঁড়িয়ে দেখছিলাম, প্রায় সবটাই রেডি, এবারে বলি দেওয়া শুরু হবে। এই যে একটা হাঁসকে বলি দেওয়া হলো এবং তার রক্তটা এই সরার উপরে সরিয়ে দেওয়া হলো এবং হাঁসগুলোকে দূরে দূরে ছুঁড়ে দেওয়া হচ্ছে এবং চারিদিকে রক্ত ছড়িয়ে যাচ্ছে। এই রক্তগুলো নিয়ে অনেকে আবার কপালে দেখছি টিকা দিচ্ছে। এখন ভিতরে মায়ের আরতি চলছে, তাই এত জোরে জোরে ঘণ্টা বাজানো হচ্ছে। এতক্ষণ পরে আপনাদেরকে মায়ের মূর্তিটা সম্পূর্ণ দেখাতে পাচ্ছি, অপূর্ব সুন্দর একটা মুখ, কি সুন্দর তাই না? আর এই যে হচ্ছে পুরো মন্দিরটার ছবি। এখন আমরা চলেছি গঙ্গার পাড়ে, গঙ্গার পাড়ের উদ্দেশ্যে আমরা সকলে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনেই হচ্ছে ইটভাটা, দুপাশারি হোগলা বন এবং মাঝখান দিয়ে সরু একটা মাটির রাস্তা, এবং এই রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে হেঁটে চলে এলাম নদীর পাড়ে। নদীর পাড়টা অপূর্ব সুন্দর একটা অনুভূতি, হালকা হাওয়া এবং খুব হালকা রোদ, তো এত সুন্দর পরিবেশটা, আর হচ্ছে এটা ছবি তোলার আদর্শ জায়গা। এখানে গিয়ে সবাই আমরা খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আসলে একটা আত্মীয়র বাড়ি গেছি, সেখানে গিয়ে একটা বড় অনুষ্ঠানে সামিল হয়েছি, তারপরে আবার মন্দিরেও ঘুরেছি, সেখানেও একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার, এবং তারপরে নিস্তব্ধ একটা গঙ্গার ধার, খুবই ভালো লেগেছে এখানে এসে। যখন আমরা এই নদীর পাড়ে এসেছি তখন কিন্তু সকলের প্রচণ্ড খিদে পাচ্ছিল, কিন্তু খিদে পাওয়া সত্ত্বেও মানে কেউ গঙ্গার পাড় থেকে কিন্তু যাচ্ছিল না, যেতেই চাইছিল না, এই জায়গাটা এতটাই ভালো লাগছিল। এখানে দিদি, দাদা, বৌদি, মুনি, তারপরে এখানে আছে আকাঙ্ক্ষা, অস্থির হয়ে যাচ্ছে মা, আর এখানে আছে ভাই, আমরা এই কজন মিলে গিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের হিরো এক ঘুম দিয়ে দিয়েছে, হিরোর ঘুম কমপ্লিট, অবশেষে একটু আদর করতে পেরেছি হিরোকে। হিরো কিন্তু খুব সুন্দর, মানে ছোট্ট পুচকিখানি, কোনো রকম কোনো কাঁদছে না কিছু না, শুধু ঘুম পেয়েছিল বলে একটু কাঁদছিল। এখানে ছোট দিদি ভাই, বড় পিসি, আর এখানে আছে মেজ পিসি এবং ছোট পিসি, আর এখন পুচকুর হচ্ছে ভাত খাওয়ার সময় বাবার কোলে বসে, মা পাশে আছে মায়ের হাত ধরে, বাবার কোলে বসে মামার হাতে ভাত খাচ্ছে। ততক্ষণ পুচকুর ভাত খাক, এবং আমার ভিউয়ার্সদের জন্য আমি দু একটা কথা বলে দিই। আজকে আমি আমার ভিডিওতে যে সমস্ত রিচুয়ালসগুলো দেখাচ্ছি বা মন্দিরের যে সমস্ত নিয়ম নীতির কথা বললাম বা আপনারা দেখলেন, সেই সব নিয়ে কেউ কিন্তু কোনো বিতর্কিত মন্তব্য করবেন না, সবটাই হচ্ছে কিন্তু মানুষের ব্যাপার, মানুষের মনের ব্যাপার, মানুষের ভক্তি আর বিশ্বাসের ব্যাপার।
অলমোস্ট আমার খাওয়ার ডান, প্রচুর খেয়ে ফেলেছি, এত সুন্দর রান্না হয়েছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং মোমোস ব্লগের সঙ্গে থাকবেন।